এরাজ্যের খবর বলতে গেলেই সন্দেশখালী এখন একটা নিদর্শন হয়ে দাঁড়িয়েছে গোটা দেশের কাছে নারী নির্যাতন থেকে শুরু করে নারীদের সুরক্ষা কোথায় কোথায় রয়েছে এরাজ্যে সেই প্রশ্ন শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের নেতারা তুলছেন তা তো নয় একই সঙ্গে শাসক দলের নেতাদের কিছু অংশ তারাও কিন্তু কার্যত এই প্রশ্ন তুলছেন যদিও রাজবাবু যারা এখানে রয়েছেন তারাও অবশ্য অস্বীকার করবেন তাই তো রাজি আমাকে দেখুন তিনটে কথা শুধু বলতে দিন আমি আর বলবো না নাম্বার ওয়ান হলো মাম্পি দাস সন্দেশখালীর মুখ প্রতিবাদী মুখ বলছেন মাম্পি দাস বিজেপি নেত্রী সন্দেশখালী সেটা বলছেন না মা বোনরা নাচে আনন্দ আত্মওয়ার সেটা বলছেন কিন্তু মা বোনরা নয় সন্দেশকালীর বিজেপি নেত্রীরা নাচছে সেটা বলছেন না এখানে মা বোন মা বোন বলে যাদের চালানোর চেষ্টা করছেন তারা আসলে হলো সব বিজেপির ওখানকার মহিলা মণ্ডলের নেত্রী আর বিজেপিরাই নাচে সাধারণ মা বোনরা নাচছে না ওই ছটা আটটা মহিলা যারা বিজেপির কর্মী তারাই নাচানাচি করছে তারাই জোর করে মাম্পি দাস মাম্পি দাস বারবার যারা অভিযোগ করেছিল তাদের বাড়িতে গিয়ে অভিযোগটা যাতে না তোলে এই ভয় দেখাচ্ছিল মা বোনরা যারা মা কাকিমারা নাচছেন তারা শাহজাহান সুরের বিসর্জনের বাজনায় নাচছেন পরিষ্কার কথা আমি আবারও বলছি রাজুদার কথাটাকেই আমি সত্যি ধরে নিচ্ছি রাজুদা বড় নেতা তৃণমূলের না মমতা ব্যানার্জী বড় নেতা না পার্থ ভৌমিক না সুজিত বসু জমি তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে ফেরত দিলেন বিধানসভায় দাঁড়িয়ে বিভিন্ন জনসভায় মমতা ব্যানার্জী কাকে বললেন আমি তোমার সময় একটাও কথা বলিনি এটা জমি ফেরত দেওয়া হয়েছে পার্থ বাবু তিনি সেখানে গিয়েছেন যখন সুজিত বসু তিনি সেখানে গিয়েছেন তখন জমি ফেরত দেওয়া হয়েছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে যে কথাগুলো বললেন সন্দেশখালিতে একটা

পাকস্ট্রিট সাজানো ঘটনা হাঁসখালির ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন দেখতে হবে মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা পাকস্ট্রিটের ঘটনায় বলেছিলেন দাম দরে ঠিক হয়নি তাই এই ঘটনা ঘটেছে মহিলা নির্যাতনের ঘটনায় মহিলা ধর্ষণের ঘটনায় বারবার বাংলার মুখ্যমন্ত্রী

একশো সাঁত্রিশ কোটি টাকা আমি একটা কথা বলছি আজকে তৃণমূল একটা প্রকল্প নিয়েছে পাড়ায় পাড়ায় শিল্পপতি বানাও যারা তৃণমূলের নেতা তাদের পাড়ায় পাড়ায় শিল্পপতি বানানো হয়েছে শেখ শাহজাহান অনুব্রত মন্ডল তার নিদর্শন তৃণমূল করলে আপনার সময় কথা বলি আপনি চুপচাপ বসুন তৃণমূল করলে তাদের পকেটের উন্নয়ন হয়েছে তার উদাহরণ এই শেখ শাহজাহানরা আর আজকে বাবুরা নির্লজ্জের মতো কথা বলছেন বাংলার মা বোনেরা যেমন রান্না করতে পারে তেমন তারা মা দুর্গার মতো হাতে ত্রিশুল নিয়ে তিনমুলের ঐ অসুর নেদাদের কিন্তু নিধন করতে নামতে পারে তার উদাহরণ সন্দেশখালীর ওই মা বোনেরা রাজু আজকে ভয় পেয়েছেন আজকে তাদের লজ্জা নেই তারা আজকে চড়জোচ্চরে কথা বলে এখানে দর্শকদেরও কথা বলে কোথাও কোনো ধর্ষণ ঘটেনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে

আর বেশিক্ষণ সময় নেই আমি একবারে ধীরে ধীরে আসবো রাজস্বী রানাঘাটের সত্তরদ্ধ একজন নান তিনি রেপ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কি ভয়ঙ্কর বিক্ষোভটা হয়েছিল নিশ্চয়ই সেই চিত্র এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকের মনে পড়ছেন আমি শুধু একটাই কথা বলতে চাই যে কথা এখানে বারবার করে প্রসঙ্গ উত্থাপন হচ্ছে ভাদু শেখদের সম্পত্তি ভাদু শেখদের বাড়ি আনারুলদের বাড়ি পঞ্চায়েত থেকে পার্লামেন্ট যাদের সাইকেল কেনার ক্ষমতা ছিল না তৃণমূলের ছোট বড় মেজো সেজো রাঙা ফুল সব নেতাদের স্করপিও থেকে আরম্ভ করে দামি দামি গাড়ি তার সোর্স কি যদি বলা হয় তাকে কোনো কিছু হয়নি তাহলে এই প্রাসাদ সম্পত্তি সাম্রাজ্য প্রত্যেকটা তৃণমূলের নেতা কিভাবে তৈরি করেছে চেয়ার জবাব কে দেবে মমতা ব্যানার্জি দেবেন রাজু ঘোষরা দেবেন কারা দেবেন তাহলে পরে এই কথাগুলো বলতে হবে জমি জমি কেলেঙ্কারি এবং কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ ছিল সেইটাকেই রাজ্য সরকার সংশোধন করেছে কিন্তু মা নিয়ে যে সম্মানহানির খেলা যেটা খেলছে কি সংশোধন করেছে জমিতে চাষের জমিতে নোনা জল ঢুকে বেড়ি বানিয়ে দেওয়া হয়েছে অনেক মিথ্যে কথা বলার আগে লজ্জা

কথা বলবেন আজ থেকে সাত দিন আগের ঘটনা বারের সাথে একটি নার্সিং হোমে সেখানে একটি এগারো বছর বয়সী একটা বাচ্চা মেয়ে সংখ্যালঘু ধর্মালম্বী মুসলিম ধর্মালম্বী সেই মেয়েটাকে গণদর্শন করে খুন করা হয়েছিল পুলিশের কাছে যাওয়াতে পুলিশ কোনো স্টেপ নেয়নি কারণ যারা দোষী তারা ওই নার্সিংহোমের মালিক আমি নিজে সেখানে বারাসা কোর্টে পক্সো কোর্টের দ্বারস্থ হয়ে কোর্ট অর্ডার বের করার পরে কোর্ট অর্ডারে ময়নাতদন্ত হওয়ার পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এই চলো পশ্চিমবঙ্গ সত্তর বছর বয়সী একজন নাম থেকে এগারো বছর বয়সের একজন মুসলিম ধর্মাবলম্বী বাচ্চা মেয়ে কেউ এই বাংলায় সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত নাই রাজনৈতিক ব্যক্তিত্ব বলছে বাংলার বিরোধী রাজনৈতিক দলেরা বলছে সন্দেশকালীন ঘটনায় যারা প্রতিবাদ করছেন তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু যারা দোষী যারা ধর্ষক তাদের পাশে এই রাজ্যের শাসক দল এ রাজ্যের প্রশাসন নির্লজ্জের মতো দাঁড়িয়ে রয়েছে এমনটাই বলছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতা কী বলছেন তারা শুনবেন দেখুন তৃণমূলের লেভেলটা এখন সেই লেভেলে চলে গিয়েছে এদের দেখুন এদের এদের হয়ে সাপাই যখন মন্ত্রীরা গাইছে এদেরকে নির্দোষ বলছে এদেরকে এদেরকে বীর বলছে তাহলে এরা তো এই অন্যায় করবেই দেখুন আগে আমাদের একটা প্রচলিত কথা ছিল বন্ডারের চামড়া আমার মনে হয় সেটার পরিবর্তে এখন আসবে পশ্চিমবঙ্গ পুলিশের চামড়া আর কতবার পুলিশ তিরস্কৃত হবে কত প্রশ্নের সম্মুখীন হবে তৃণমূল কংগ্রেসের নির্দেশে যে কাজ করে চলেছে পুলিশ এবং সাম্প্রতিক কালী সন্দেশখালীতে তাদের যা ভূমিকা এর থেকে বড় নিন্দনীয় আর কিছু হতে পারে না সন্দেশকালীতে বিজেপির মিথ্যাচার যেটা সেটা পাল্টে যাবে না সন্দেশখালীতে বাহাত্তর জন মহিলাকে দু হাজার টাকা করে দিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ করিয়েছে ভারতীয় জনতা পার্টি সেটা পাল্টে যাবে না সন্দেশকালীতে সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে সেটা পাল্টে যাবে না সন্দেশকালীতে ইংরাজিতে চিঠি লিখে ইংরাজি পড়তে না পারা মানুষজনকে দিয়ে সই করিয়ে চিঠি জমা দেওয়া হয়েছে সেটা পাল্টে যাবে না